নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। 22শে মে শনি জয়ন্তী। হ্যাঁ বন্ধুরা, এই শনি জয়ন্তীর দিন এই 5টি ক্রিয়া যদি আপনি করেন সেক্ষেত্রে শনিদেবকে অতীব প্রসন্ন করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এই অতীবটা কথা কেন বললাম, এর পিছনে কিছু লজিক আছে। কারণ এই বছর অন্য আর 5টা বছরের থেকেও এই শনি জয়ন্তী খুবই গুরুত্বপূর্ণ শনি জয়ন্তী। কারণ শনি নিজ রাশিতে অবস্থান করছে, তাই এই বছর আপনারা যদি এই 5টি ক্রিয়া করেন সেক্ষেত্রে আপনি শনিদেবের আশীর্বাদ পাবেনই পাবেন। তো কী সেই 5টি ক্রিয়া তা আমি ভিডিওতে বলতে চলেছি। তার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ রয়েছে, সেটি হচ্ছে আমার আরেকটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটির নাম জীবনজয়ী। এই চ্যানেলে আমি মোটিভেশনাল ভিডিও আপলোড করে থাকি, এই ভিডিওগুলি আপনারা দেখুন, আই এম শিওর আপনারা সাবস্ক্রাইব করবেন। আমি একটি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। বাইশে মে শনি জয়ন্তী, এবং এই শনি জয়ন্তীর একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে। কারণ এই শনি জয়ন্তীতে আর 5টা বছরের থেকে একটু আলাদা, শনি এই বছর স্বরাশিতে অবস্থান করছে। তাই এই বছর আপনারা এই 5টি ক্রিয়া যদি করেন সেক্ষেত্রে আপনারা স্বয়ং শনিদেবের কৃপা পাবেনই পাবেন। তো প্রথম অবস্থায় বলি, যাদের জন্মছকে শনিগ্রহ পীড়িত রয়েছে, শনি নিচস্থ, শনি অষ্টম স্থানে বা খারাপ নক্ষত্রে রয়েছে শনিগ্রহ, তারা কিন্তু জীবনে প্রতিটি পদে কিন্তু বাধা পায়। আর এই সেই সময়, এই সেই পার্টিকুলার সময়, যে সময় আপনারা এই কাজগুলি যদি করে নেন তাহলে কিন্তু আবারও আমি বলছি আপনাদের সৌভাগ্য ফিরবেই ফিরবে। বর্তমানে 3টি রাশির সারসাথে চলছে, সেটি হচ্ছে ধনু, মকর এবং কুম্ভ রাশি, এবং 2টি রাশির ঢাইয়া চলছে, মিথুন ও তুলা রাশি। তো এই রাশির জাতক ও জাতিকারা তো অবশ্যই এই শনি জয়ন্তীতে এই কাজগুলি তো করবেনই করবেন। তাছাড়াও যারা, যাদের এই সারি সাথে চলছে না, তাদেরকেও বলবো আপনারাও এই কাজগুলি করুন। কারণ মানুষের একই রকম সময় যায় না, আর এই সুযোগটাকে আপনারা কাজে লাগিয়ে ফেলুন। তো কি করতে হবে তা আমি একে একে আপনাদেরকে বলতে চলেছি। বর্তমানে লকডাউন চলছে, আপনারা সকলেই জানেন, অনেক গরিব মানুষ আছে যারা খেতে পায় না, অনেকে অনাহারে মারা যাচ্ছে। তো প্রথম অবস্থায় ফার্স্ট অফ অল আপনাদেরকে, যারা দরিদ্র, হতদরিদ্র, দুস্থ মানুষ রয়েছে, তাদেরকে এই শনি জয়ন্তীর দিন আপনারা অন্ন এবং বস্ত্র দান করতে পারেন। বিশেষ করে আমি বলবো অন্নই দান করুন, এতে শনিদেবকে প্রসন্ন করতে পারবেন। দ্বিতীয় নম্বর পয়েন্ট, এই শনি জয়ন্তীর দিন আপনারা সেই সব দুস্থ মানুষদেরকে জুতো দান করুন। কারণ জুতো বা পা এটা শনি নির্দেশ করে, তাই জুতো দান করুন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনারা শনিদেবের কৃপা অবশ্যই পেতে পারেন। তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে, এই শনি জয়ন্তীতে আপনারা দুস্থ কুকুরদেরকে, রাস্তায় যে দুস্থ কুকুরগুলো রয়েছে তাদেরকে অন্ন প্রদান করুন। কোনো এঁঠো জাতীয় কোনো অন্ন নয়, কিন্তু আমি কিন্তু আবার একটি কথা বলে দিই, অনেকে কুকুরদেরকে এঁঠো ভাত টাত এরকম দিয়ে দেয়, তো আমি বলবো সেটা কিন্তু একদমই করবেন না। ভালো ভাত দেন, যদি ভাত না দিতেই পারেন তাহলে অন্তত 2টো মিষ্টি তো কিনে দিতে পারবেন, মিষ্টি দেন, তাতে দেখবেন শনিগ্রহ আপনার প্রতি প্রসন্ন হবে এবং আপনার না হওয়া কাজ হয়ে যাবে। আর এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি, শনি যাব দেতা হে ছাপ্পর ফাড়কে দেতা হে, আপনারা জানেন
এবং শনি যাব লেতা হ্যায় তো সব কুছ লে লেতা হ্যায়, মানে আপনাকে ভিখারি বানাতে 2 মিনিটও লাগবে না। মানে আপনি হতদরিদ্র যতই আপনি রাজা রাজার ধন থাকুক না কেন, শনি গ্রহ যদি বা শনি মহারাজ যদি রুষ্ট হয়ে যান তাহলে আপনি কিন্তু সে রাজা থেকে ফকিরে পরিণত হয়ে যাবেন, অর্থাৎ ভিখারিতে পরিণত হয়ে যাবেন। এটা আপনার ক্ষেত্রে নয়, এটা আমার ক্ষেত্রেও প্রত্যেকের ক্ষেত্রে। তো সেমভাবে যদি শনিগ্রহ তুষ্ট হয় প্রসন্ন হয় সেক্ষেত্রে কিন্তু আপনি যতই আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ থাকুক না কেন, যতই আপনি একটা বস্তি থেকে উঠে আসেন না কেন, আপনি বস্তি থেকে রাজপ্রাসাদে যেতে পারেন। এগুলো গল্প করছি না, এটা বাস্তব। তো এই শনি জয়ন্তীতে মহা যোগ রয়েছে, সেই যোগটিকে কাজে লাগিয়ে ফেলুন, নিজে নিজের জীবনের বাধাকে দূর করে ফেলুন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও মধ্যে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।